ফরিদপুরে চাঁদপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ধোপাডাঙ্গা চাঁদপুর খেলার মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর আসনের এমপি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি আলহাজ ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি। চাঁদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলেপ কাজীর সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সম্মেলনের উদ্বোধক ও উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, যুগ্ন সম্পাদক ঝর্ণা হাসান। এছাড়াও সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা যুবলীগের আহ্বায়ক এএইচএম ফোয়াদ, শহর আওয়ামী লীগের সভাপতি খন্দকার নাজমুল ইসলাম লেবি, সাধারণ সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান। এ সময় প্রধান অতিথি বক্তব্যে ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই ফরিদপুরে কোনো সন্ত্রাস চাঁদাবাজি নাই, যার ফলে ফরিদপুরের মানুষ শান্তিতে বসবাস করতে পারছে। আর তাই শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। এ সময় সম্মেলনে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ডেস্ক রিপোর্ট, WMTV।